রবীন্দ্রনাথ, রানুয়া শেষের কবিতা। ব্রুকসাইড নামাঙ্কিত একটি বাড়িতে উঠেছেন রবীন্দ্রনাথ। 11ই অক্টোবর পৌঁছেই 12ই অক্টোবর শিলংয়ে পৌঁছানোর বিস্তারিত সংবাদ জানিয়ে কবি দীর্ঘ পত্র লেখেন রানুকে। সেই চিঠির সূত্রেই কবির প্রথম শিলংয়ে আসার বিবরণ আমরা বিবৃত করেছি। শিলংয়ে আসার 2 বছর আগে 1917-র 19শে আগস্ট থেকে রবীন্দ্রনাথ রানুকে চিঠি লিখতে শুরু করেন। শিলং থেকে পাঠানো এই চিঠি রানুকে লেখা, এটি কবির 62 সংখ্যক পত্র। আজকে 12 বছর বয়সের যেসব ছেলে মানুষ মেয়েকে বালিকা বলি, 100 বছর আগে সেই বয়সে মেয়েরা রীতিমতো বিবাহাতি করে পতিসেবা করেছে এবং সন্তানের জন্ম দিয়ে সংসার ধর্ম পালন করেছে। রবীন্দ্রনাথ 22 বছর বয়সে 10 বছরের মেয়েকে বিবাহ করেছিলেন এবং স্ত্রীর 12 বছর বয়সেই কবির প্রথম সন্তানটি জন্মায়। একথা ঠিক, কোনো বালিকার সঙ্গে দাম্পত্য জীবনযাপনে সন্ধ্যা সঙ্গীতের কবির কোনো অসুবিধা হয়নি। কোনো বালিকার সঙ্গে বন্ধুত্বে বা প্রণয়ে 12, 32 বা 42-এর ব্যবধান বড় কথা নয়। রানুর সঙ্গে কবির প্রথম যখন পত্রমিতালি হয় তখন রানুর বয়স মৃণালিনীর প্রায় বিয়ের বয়সের মতোই ছিল, বরং কবিপত্নীর সেই বয়সের চেয়ে একটু বেশি। রানুর তখন বয়স ছিল 11। 45 বছরের ব্যবধান সত্ত্বেও সেই রানুর সঙ্গে সখ্যতা স্থাপন সম্ভব যে রানু তার সেই সামান্য 11 বছর বয়সেই তার অসামান্য রবীন্দ্রানুরাগে কবিকে গভীরভাবে অভিভূত করেছিলেন। কোনো রানুকে কবি ভালোবেসেছিলেন, সেই রানুকে 11 বছর বয়সের সেই পরিণত বালিকাটিকে কবিকে যে মেয়ে তার প্রথম চিঠিতে লিখেছিল, প্রিয় রবিবাবু, আমি আপনার গল্পগুচ্ছের সব গল্পগুলো পড়েছি আর বুঝতে পেরেছি, কেবল ক্ষুধিত পাষাণটা বুঝতে পারেনি। আচ্ছা, জয় পরাজয় গল্পটার শেষে শেখরের সঙ্গে রাজকন্যার বিয়ে হলো না, কিন্তু আমার দিদিরা বলে শেখর মলে গেল। আপনি লিখে দিবেন যে শেখর বেঁচে গেল আর রাজকন্যার সঙ্গে তার বিয়ে হলো, কেমন? সত্যি যদি শেখর মরে গিয়ে থাকে তবে আমার বড় দুঃখ হবে। আমার সব গল্পগুলোর মতো মাস্টারমশাই গল্পটা ভালো লাগে। আমি আপনার গুড়া নৌকাডুবি জীবন স্মৃতি ছিন্নপত্র রাজর্ষি বৌঠাকুরানির হাত গল্প সপ্তক সব পড়েছি, কোনো কোনো জায়গায় বুঝতে পারিনি কিন্তু খুব ভালো লাগে। আপনার কথা ও ছুটির পরে থেকে আমি আর আমার ছোট বোন কবিতা মুখস্থ করি। চতুরঙ্গ ফাল্গুনী ও শান্তিনিকেতন শুরু করেছিলাম কিন্তু বুঝতে পারলাম না। ডাকঘর অচলায়তন রাজা শারদোৎসব এসবও পড়েছি। আমার আপনাকে দেখতে খুব ইচ্ছে করে। এই সেই রানু। এই চিঠি থেকেই শুরু হয়েছিল রানু রবীন্দ্রের দুর্লভ মিতালি। ব্রুকসাইড থেকে প্রথম চিঠিটি লিখেছিলেন এই রানুকেই, সেটা 1919 সাল। রানুর বয়স তখন 13। 1923-এ কবি আবার এলেন শিলংয়ে, এবার জিতভূমিতে, সঙ্গে এবার রানু স্বয়ং। তখন সে পূর্ণ যুবতী, বয়স 17, সুন্দরী তন্বী লাবণ্যে ভরা। শিলংয়ের পাহাড়ি পথে রানু ও রবীন্দ্রনাথ হাঁটছেন। শেষের কবিতা তখনও লেখা হয়নি। আমাদের মনে পড়ে যায় শেষের কবিতার একটা বর্ণনা, কিছু দূরে যেতে যেতে দুজনের হাত মিলে গেল, ওরা কাছে কাছে এলো ঘেঁষে, নির্জন পথের ধারে নিচের দিকে চলেছে ঘন বন, সেই বনের একটা জায়গায় পড়েছে ফাঁক আকাশ, সেখানে পাহাড়ের নজরবন্দি থেকে একটুখানি ছুটি পেয়েছে, তার অঞ্জলি ভরিয়ে নিয়েছে অস্ত সূর্যের শেষ আভায়, সেইখানে পশ্চিমের দিকে মুখ করে দুজনে দাঁড়ালো, অমিত লাবণ্যের মাথা বুক টেনে নিয়ে তার মুখটি উপরে তুলে ধরলে, লাবণ্যের চোখ অর্ধেক বুজা, কুন দিয়ে জল গড়িয়ে পড়ছে, আকাশে সোনার রঙের উপর চুনি গলানো পান্না গলানো আলোর আভাসগুলি মিলিয়ে মিলিয়ে যাচ্ছে, মাঝে মাঝে পাতলা মেঘের ফাঁকে ফাঁকে সুগভীর নির্মল নীল
মনে হয় তার ভিতর দিয়ে যেখানে দেহ নেই শুধু আনন্দ আছে, সেই অমর্ত্য জগতের অব্যক্ত ধ্বনি আসছে। ধীরে ধীরে অন্ধকার হলো ঘন, সেই খোলা আকাশটুকু রাত্রিবেলায় ফুলের মতো নানা রঙে পাপড়িগুলো বন্ধ করে দিল। অমিতর বুকের কাছ থেকে লাবণ্য মৃদু স্বরে বলল, চলো এবার। কেমন তার মনে হলো, এইখানে শেষ করা ভালো। অমিত সেটা বুঝলে, কিছু বলল না। লাবণ্যের মুখ বুকের উপর একবার চেপে ধরে ফেরাবার পথে ধীরে ধীরে চলল। এই ভ্রমণ 1928-এ লেখা শেষের কবিতা, শিলং পাহাড়ে অমিত ও লাবণ্যের ভ্রমণ। আর 1923-এ শিলং পাহাড়ে রানুকে সঙ্গে নিয়ে কবির প্রতিদিনের বেড়ানোর দৃশ্যটি সেদিন শিলংয়ের বাঙালি সমাজেরও দৃষ্টি আকর্ষণ করেছিল। এই প্রসঙ্গে সেদিনের এক প্রত্যক্ষদর্শী মুদ্রা করে লিখে গেছেন, জিত ভূমিতে থাকতেন। শ্রদ্ধেয় অধ্যাপক ফণী অধিকারী ছোট একটি মেয়ে তখন ছিল শিলং। তার সঙ্গে বেড়াতেন, হাসি মস্করা গল্পগুজব করতেন। 70 বছরের বৃদ্ধের সঙ্গে 15 বছরের বালিকার একত্রে ভ্রমণের দৃশ্যটি উপভোগ্য হতো। পরবর্তীকালে লেখা প্রত্যক্ষদর্শীর এই বিবরণটি মেয়েটির বয়স 2 বছর কমান হয়েছে আর কবির বয়স 8 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় 62, কোথায় 70, ভুল না ইচ্ছাকৃত জানি না। একথা ঠিক, রানুর সঙ্গে রবির একটি গভীর আবেগের সম্পর্ক ছিলই। অমিতর সঙ্গে রবি ঠাকুরের যেমন বিরোধও ছিল, তেমনি ভিতরে ভিতরে মিলও ছিল অনেক। মিলটা যাতে সতর্ক পাঠকের চোখে তেমন ধরা না পড়ে, তাই ঔপন্যাসিক যথেষ্ট তৎপর ছিলেন। অমিত কুমার রায় তথা নিবারণ চক্রবর্তী ও রবি ঠাকুর তথা রবীন্দ্রনাথের মধ্যে দূরত্ব ও বিরোধ সৃষ্টি করায়। কেন অমিতের মধ্য রবীন্দ্রনাথ ঠাকুরকে খুঁজে পাচ্ছি সে কথা পরে ব্যাখ্যা করব। তার আগে লাবণ্য রানুর মিলের কথাটা বলি। আপাতমস্তক রবীন্দ্র অনুরাগে সিক্ত শেষের কবিতার নায়ক লাবণ্যলতার মতোই শিলং পাহাড়ে বেড়াতে আসা কবি দীর্ঘ 1.5 মাসের ভ্রমণ সঙ্গিনী সপ্তদর্শী রানু। 5 বছর পরে শেষের কবিতা রচনাকালে রানুর বয়স হয়েছিল 22। উপন্যাসে লাবণ্যর চেহারা যে বিবরণ দেওয়া হয়েছে তার সঙ্গে রানুর খুব বেশ লক্ষ্য করা যায়। আগেই বলেছি উপন্যাস রচনাকালে রানুর বয়স 22। সেই রানুর ছবি প্রতিফলিত হয়েছে লাবণ্য রূপ বর্ণনায়। আমারও সৌভাগ্য, আমার যখন 8 বছর বয়স সেই সময় 1950 সালে আমি রবীন্দ্রনাথের সেই রানুকে দেখেছিলাম তার রাঁচির বাড়িতে। তখন তার বয়স 44। আমরা তখন পুজোর ছুটিতে রাঁচিতে বেড়াতে গেছি চেঞ্জে। একদিন লেডি রানু মুখার্জি ওদের বাড়িতে এক সন্ধ্যায় রবীন্দ্র সান্নিধ্য আমার পিতৃদেব অধ্যাপক বিজন বিহারীকে আমন্ত্রণ জানান। মনে আছে বাবার সঙ্গে তার বন্ধুর বাড়িতে সেদিন আমিও গিয়েছিলাম। বাবাদের আড্ডায় আর একজন ছিলেন, তিনি আনন্দবাজারের কানাইলাল সরকার। বিজন বিহারি ও রানু উভয়েই এক বয়সী, 1906-এ জন্ম। আমি ওদের বিশাল বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। বয়স 60 হলে কি হবে, লেডি রানু সৌন্দর্য দেখে অবাক হয়েছিলাম। পরে শেষের কবিতায় লাবণ্যের রূপ বর্ণনা পড়তে পড়তে মনে হয় এ মহিলা যেন আমার চোখে দেখা। মেয়েটির পরনে সরু পায়ে দেওয়া সাদা আলু আরনের শাড়ি, সেই আলু আরনেই জ্যাকেট, পায়ে সাদা চামড়া দেশি চাঁদের জুতো, তনু দীর্ঘ দেহটি বর্ণ চিকন শ্যাম, টানা চোখ ঘন পঙ্কছায়ায় নিবিড় স্নিগ্ধ প্রশস্ত ললাট আবরিত করে পিছু হাঁটিয়ে চুল আট করে বাঁধা, চিবুক গিরে সুকুমার মুখের ডোলুতে একটি অনতিপক্ক ফলের মতো রমণীয়। জ্যাকেটের হাত কবজি পর্যন্ত দু হাতে দুটি সরু প্লেন বালা। লাবণ্য অমিতর পরস্পরে ভালো লাগা, ভালোবাসা, প্রেম, বিরহের সম্ভাবনা এবং শেষ পর্যন্ত তা ফলপ্রসূ না হওয়া, এসব নিয়ে উভয়ের মধ্যে সম্পর্কে যে টানাপোড়েন ঘটে তা কি শিলং থেকে ফেরার পর রানু ও রবীন্দ্রনাথের সম্পর্কের যে সংকট তারই কোনো সূক্ষ্ম প্রতিফলন নয়। রানু রবীন্দ্রের চিঠিপত্র আর অমিত লাবণ্যের সংলাপে বদ্ধ প্রেম ও মুগ্ধ প্রেমের যে তত্ত্বটা প্রকাশ পেয়েছে তার মধ্যে কি অনেকখানি মিল নেই? 1919-এ রবীন্দ্রনাথ যখন শিলংয়ে এসে তার
13 বছরে রানুকে একটির পর একটি চিঠি লিখছিলেন ব্রুকসাইড বাড়িতে বসে। তখন ওই শিলং এই একটি 11 বছরের মেয়ের কবি স্পন্দন শোনে কতখানি কৌতূহলী ও উৎসাহী একটু দেখা যেতে পারে। সেই বালিকা পরবর্তীকালে আমাদের সকলের প্রিয় লেখিকা লীলা মজুমদার। আর কোনোখানে বইতে শিলংয়ের সেই বাল্যকালের স্মৃতিচারণ তার একদিন মাসিমা বললেন, ওরে বলতে ভুলে গেছি। কলকাতায় শুনে এসেছি রবীন্দ্রনাথ এখানে বেড়াতে এসেছেন, তার জন্য ক্যান্টনমেন্ট এলাকায় বাড়ি নেওয়া হয়েছে। শুনে মার মুখে কথা সরে না, ওরা সবাই রবীন্দ্রনাথের বড় ভক্ত। জোড়াসাঁকোতে সুখের স্ত্রীতে যাওয়া আসা ছিল, জোড়াসাঁকোর কোনো উৎসব জ্যাঠামশাই গিয়ে বেহালায় ছড়ি না লাগালে সম্পূর্ণ হতো না। মার বইয়ের তাকে রবীন্দ্রনাথের কতই বই, একবার খেয়া বলে একটা দুর্বোধ্য বই থেকে মাত্র একটা পাতা ছিঁড়ে তেঁতুলের আছার মরেছিলাম বলে আমায় লাঞ্ছনা শেষ ছিল না। সেই রবীন্দ্রনাথ আমাদের শহরে আসছেন, সেই রবীন্দ্রনাথকে এতকাল বাদে হাতের কাছে পাচ্ছি, আমাদের উৎসাহ কিছু কম ছিল না। বনভূমির মাঝখানে ছোট্ট নদী ঝুপি ঝুপি ডাকা আছে কি নেই বোঝা যায় না, অল্প একটু স্রোতে তার কল্লোল নেই। চারিধারে শৌখিন বাড়ি, বাড়ির নাম ব্রুকসাইড। সেখানে রবীন্দ্রনাথ এলেন, সালটা 1326। গিয়ে দেখি ঝুলা ঝুলা লম্বা পোশাক, রাজাদের মতো পায়ে নকশা করা নাকতুলা চটি, লম্বা কুকড়া চুলদাড়ি, ফর্সা রং। বারবার চেয়ে দেখতে ইচ্ছে করে, আবার লজ্জাও করে। তাদের বাড়িতে একদিন চা পার্টি হলো। তখনকার দিনে বড় লোকেরা গার্ডেন পার্টি দিতেন, বাগানে বসে স্যান্ডউইচ পেটিস কেক বরফি ইত্যাদি উপাদি দ্রব্যাদি খাওয়া হতো, গান হতো, নানা রকম খেলা হতো। রবীন্দ্রনাথ সেদিন কবিতা পড়ছিলেন, কেষ্টা বেতাই চুর ছাড়া কিছুই মনে পড়ে না। লীলা ও রানুর বয়সের ব্যবধান মাত্র 2। এদের একজন ঠাকুরবাড়ির অন্তরঙ্গ হয়ে রবীন্দ্রনাথের সঙ্গে অপরিচিত, অন্যজন লীলার বয়সের রবীন্দ্রনাথ, সবই প্রায় পড়া এবং এখন তো সে রীতিমতো কবির প্রিয় বান্ধবী। সুতরাং দেখা যাচ্ছে বয়সটা গণনীয় নয়, কে কোথায় দাঁড়িয়ে সেটা দেখতে হবে। 1919-এর অক্টোবর 11 থেকে 31-এর প্রথমার্ধ পর্যন্ত এই প্রায় টানা 3টি সপ্তাহ শরতের শৈল শহর শিলংয়ে কবি অবকাশ যাপন করলেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ, ঢেউ খেলান, পর্বত শিখর পাহাড় বেষ্টন করে নিচ থেকে ওপরে উঠে যাওয়া সরু সরু পথ, কলসরে মুখরিত ছোট নিজরণে আকাশচুম্বী পাইন গাছের সারি, শান্ত নির্জনতা, অবাঞ্ছিত বৃষ্টির অনুপস্থিতি, আরামের শীত, সব মিলে খুবই উপভোগ্য হয়ে উঠেছিল কবির সেবারের সেই শিলং যাপন। দার্জিলিংয়ে কতবার গেছেন, শিলংয়ে প্রথম 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 পড়েছিল শিলংকে ভালো লেগেছে কবির, এমনকি দার্জিলিংয়ের চেয়েও। যে ব্রুকসাইড বাড়িতে আছেন তার চত্বরটি বড় সুন্দর, সাজান বাগান, বাগানের ফুল বাগানের চানকায় কত রং বেরঙের ফুল, চামেলি, চন্দ্রমল্লিকা, গোলাপ, আর কত নাম না জানা ফুল। সকাল থেকে সন্ধ্যে সারাদিন শৈল শহরে কোনোভাবে কাটাতো কবির, ভোরবেলায় ওঠা বরাবরের অভ্যেস, এখানে তার ব্যতিক্রম নেই। ভোরবেলায় ফুটা ফুলের মাঝখান দিয়ে অনেকক্ষণ ধরে পায়চারি করে বেড়ানোর ছিল সকালের প্রথম কাজ। শীতটা ক্রমে একটু একটু করে বাড়ছে, স্নানের সময়টা ছাড়া বাদ বাকিটা ভালোই কাটে। ইচ্ছে করে না ঠান্ডে স্নান করে ঢুকতে, কিন্তু সেই অনিচ্ছাকে প্রশ্রয় দিতে রাজি নন কবি। সাধুচরণকে যথেষ্ট বীরত্বের সঙ্গে বলতে হবে, সাধু আমার নাবার জল ঠিক করে দে। স্নান সেরে বেরিয়ে এসে উৎকলবাসী তুলসী পাচকের স্বহস্তে প্রস্তুত পা গ্রহণ, আহারান্তে বেশ কিছুটা সময় হয় চিঠি লেখালেখিতে। যাদের চিঠি লিখেছেন তাদের মধ্যে প্রথম নামটি রানু। ঘরে চলছে চিঠি লেখার পর্ব, বাইরে তখন নীল আকাশে সাদা মেঘেদের গায়ে এলিয়ে রোদ পোহানোর পালা। ওই মেঘেদের মতো ওই শরতের পরন্ত মধ্যাহ্নে আরাম কেদারায়
আলসো বরে সময় কাটাতে পারলে ভালোই লাগতো, কিন্তু অবসর যাপনে এসেও বিশ্রামের বুঝি কোনো সময় নেই গভীর। চিঠি লেখা, নিজের প্রবন্ধের কিছু ইংরেজি তর্জমা করা, বিদেশে যাবার আমন্ত্রণ থাকায় ইংরেজিতে কিছু কিছু বক্তৃতা তৈরি করা, প্রতিদিনই তার সঙ্গে দেখা করতে আসা অনেক লোকের সঙ্গে কথা বলতেই সারাদিনে অনেকটা সময় কেটে যায় কবি। কাউকে নিরাশ করতেন না, দেখা না করে ব্রাহ্ম সমাজে একটা বক্তৃতাও দিতে হয়, ডেকি যেখানেই যায় ধান বানে, কাউকে না করতে পারেন না কবি। এক প্রাক্তন ছাত্রকে পত্রে লিখেছেন, 18ই অক্টোবর, লোকের ভিড় চলছে, কাল ব্রাহ্ম সমাজে এখানকার ব্রাহ্মদের সঙ্গে আলোচনা করবার কথা আছে। আর সেই বক্তৃতা শোনার স্মৃতি স্মরণ করে একজন লিখেছেন, সেবার আর একটি মাত্র একদিন মাত্র দেখেছিলুম, পুলিশ বাজারে ব্রাহ্ম সমাজে, কবি সেখানে বক্তৃতা করেছিলেন। শিলং থেকে গৌহাটি, শিলেত, আগরতলা ঘুরে কবি কলকাতায় ফেরেন 12ই অক্টোবর। 13 তারিখে আসেন শান্তিনিকেতনে, আর 14 তারিখে শান্তিনিকেতন থেকে রানুকে লেখেন, কল্যাণে এসো রানু, অনেক ঘুরে ফিরে কাল এখানে এসেছি। এতদিনকার চিঠি জমে পরপথ সমান হয়ে উঠেছে, কতকালে সব জবাব সারা হবে জানি নে, এরই মধ্যে ফস করে তোমাকে 2-4 লাইন লিখে দিচ্ছি। শিলংয়ে থাকতে তোমার জন্য সেখানকার তৈরি একটা বস্ত্রখণ্ড কিনেছিলাম, পাঠাবার সুবিধা না হতে এতদিন পড়েছিল, এইবার এখান থেকে পাঠাচ্ছি। রবীন্দ্রনাথের পরবর্তী শিলং যাত্রা প্রথম শিলং ভ্রমণের 3.5 বছর পর 1923 এপ্রিলে। 1919-এ রানু ছিলেন মনের মতো, 1923-এ শিলং ভ্রমণে কবির সঙ্গী সেই সুন্দরী রানু এবার স্বয়ং। রানুকে সঙ্গে নিয়ে এটাই কবির প্রথম দূরভ্রমণ, গন্তব্য শিলং পাহাড়, যা কবির কাছে দার্জিলিং এর চেয়ে অনেক ভালো। এবারে গ্রীষ্মে শান্তিনিকেতনে গরমের তাপ খুব বেশি, আশ্রমে 26 এপ্রিল থেকে গ্রীষ্মাবকাশ শুরু। তার কদিন আগেই কবিরা শিলং যাত্রার উদ্দেশ্যে শান্তিনিকেতন ছেড়ে কলকাতায় এসে পৌঁছান। এবারে কবির দলের সঙ্গে আছেন পুত্র ও পুত্রবধূ, পালিতা পৌত্রী পুপে, কন্যা মীরা, দহিত্রী নন্দিতা এবং গ্রেছেন গ্রিন, আর আছেন সপ্তদর্শী সুন্দরী রানু অধিকারী।